স্ত্রী স্বামীর উপরে উঠে মিলন করলে কি হয়। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? দর্শক, আজকের এই ভিডিওটি খুবই মজার একটি ভিডিও। আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ত্রী স্বামীর উপরে উঠে মিলন করলে কি হয়। আজকের এই ভিডিওটি দেখে আপনি ভীষণ মজা পাবেন এবং আনন্দ উপভোগ করবেন, তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আমার নাম রূপা চৌধুরী। আমি যখন আমার স্বামীর সাথে মিলন করি তখন বেশিরভাগ সময় আমার স্বামীর উপরে উঠে মিলন করি। ওর উপরে উঠে মিলন না করলে আমার ভালো লাগে না। আমি যখন ওর উপরে উঠে মিলন করি তখন আমি বেশ তৃপ্তি পাই, তবে আমার স্বামী সবসময় তার উপরে উঠে মিলন করতে দেয় না। আমিও সবসময় আমার স্বামীকে লজ্জায় এটা বলতে পারি না। এখন আমার প্রশ্ন হলো, এভাবে উপরে উঠে মিলন করা কি খারাপ কিছু? বা আমি যদি আমার স্বামীর সাথে উপর থেকে মিলন করি তাহলে কি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা দয়া করে জানাবেন। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নিই যে স্ত্রী স্বামীর উপর উঠে মিলন করলে কি হয়। বিষয়টি খুবই তত্ত্ববহুল এবং খুবই মজার একটি ভিডিও, তাই আবারও আপনাদের সকলকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাদের জন্য ভিডিওটির মাঝে একটি সারপ্রাইজ রয়েছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রিয় দর্শক, আমাদের দেশের অধিকাংশ স্বামী স্ত্রী কমন স্টাইলে মিলন করে থাকে, অর্থাৎ স্ত্রী নিচে শুয়ে থাকে আর স্বামী বেচারা উপর থেকে কাজ চালিয়ে যায়। বেশিরভাগ মানুষই এভাবেই মিলন করতে পছন্দ করে থাকে, তবে কিছু কিছু দাম্পতি রয়েছে যারা যৌন মিলনের আনন্দ বাড়ানোর জন্য একই স্টাইলে মিলন না করে বিভিন্ন স্টাইলে যৌন মিলন করে থাকে। একথা 100% সত্য যে সবসময় একভাবে যৌন মিলন না করে বিভিন্ন পজিশনে মিলন করলে কিন্তু দাম্পত্য জীবন অনেক আনন্দময় হয়ে ওঠে। কোন স্ত্রী যদি স্বামীর উপরে উঠে মিলন করেন তাহলে এতে ক্ষতির কোনো কারণ নেই, বরং এর বেশ কিছু সুবিধা আছে। যেমন, আপনি যখন আপনার স্ত্রীর উপরে উঠে মিলন করবেন যৌন মিলনের সব নিয়ন্ত্রণই আপনার উপরে থাকে। আপনার স্ত্রী যদি আপনার উপরে উঠে যৌন মিলন করে তাহলে মিলনের সব নিয়ন্ত্রণ তখন আপনার স্ত্রীর কাছে চলে যায়। তখন স্ত্রী যেভাবে খুশি সেইভাবে মিলন করতে পারে। আপনার স্ত্রী যখন আপনার উপরে উঠে গাড়ি চালাবে তখন সে ইচ্ছা মতো গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারবে। এভাবে গাড়ি চালাতে সব মেয়েই পছন্দ করে। আমি নিজেও এভাবে গাড়ি চালাতে পছন্দ করি, কিন্তু এখনো কপালে বিয়ে জোটেনি, তাই রাতের বেলা গাড়ি চালানোর ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। স্ত্রীকে উপরে উঠে মিলন করতে দিলে আরেকটি লাভ আছে, তা হলো যেসব ছেলেদের লিঙ্গ কিছুটা ছোট কিংবা যেসব ছেলেদের শরীর মোটা হওয়ার কারণে তাদের লিঙ্গ স্ত্রীর জোনতে ঢুকানো অসুবিধা হয়, স্ত্রী যদি স্বামীর উপরে উঠে মিলন করে স্বামীর লিঙ্গ ছোট হলেও কিংবা স্বামীর শরীর মোটা হওয়ার সত্ত্বেও স্ত্রী পরিপূর্ণ যৌন তৃপ্তি লাভ করতে পারে। আবার যে সকল মহিলাদের সহজে বীর্যপাত হয় না বা বীর্যপাত পড়তে অনেক সময় লেগে যায়, তারা যদি তাদের স্বামীর উপরে উঠে মিলন করে তাহলে কিন্তু তারা খুবই দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এবং ক্লান্ত হওয়ার কারণে ওদের খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং পরিপূর্ণ তৃপ্তি হয়ে যায়। প্রিয় দর্শক, যৌন মিলন কিন্তু খুবই পরিশ্রমের একটি কাজ। অনেক সময় পুরুষরা যখন উপর থেকে মিলন করে তখন তারা হাঁপিয়ে যায়, আর এভাবে হাঁপিয়ে যাওয়ার ফলে পুরুষদের দ্রুত বীর্যপাত হয়ে যায়। তাই পুরুষরা যদি একটু বুদ্ধি খাটিয়ে স্ত্রীকে উপরে উঠে মিলন করে তাহলে স্বামীদেরও দ্রুত বীর্যপাত হবে না, সাথে সাথে স্ত্রীও পরিপূর্ণ তৃপ্তি লাভ করবে। এখন বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের দেশে অধিকাংশ দম্পতিরা বিয়ের পর শুধুমাত্র নিজেদের ঘরেই যৌন মিলন করে থাকে। এভাবে একই স্টাইলে কিংবা একই রুমে মিলন করতে করতে সবাই বোরিং হয়ে যায়, তখন পরকীয়া শুরু হয়। কিন্তু আপনি যদি আপনার স্ত্রীকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান, বিভিন্ন নতুন জায়গায় স্ত্রীর সাথে মিলন করেন, তাহলে দেখবেন আপনার মাথায় পরকীয়া করার চিন্তা আর আসবে না। আপনি ঘোরার জন্য কক্সবাজার যেতে পারেন। আমি বিয়ের পর স্বামীর সাথে কক্সবাজার ঘুরতে যাব এবং সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করব। ভিডিওটি নিশ্চয়ই খুব মজার হবে, তাই ভিডিওটি দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিতে ঝটপট একটি লাইক দিয়ে